হ্যালো চাকরিপ্রার্থী ভাই বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এনএসআই সহ 5টি সরকারি চাকরির তারিখ প্রকাশিত হয়েছে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এমন আপডেট আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে, দেখে নেই কোন কোন সরকারি চাকরির পরীক্ষার তারিখ আজকে প্রকাশিত হয়েছে। শুরুতেই যে আপডেট, এনএসআই সহকারী পরিচালক পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম সহকারী পরিচালক, পরীক্ষার তারিখ 8/10/2021। অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়া যাবে 3/10/2021 তারিখে। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড দিতে পারবেন cnp.teletalk.com.video-তে, আমি এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড দিতে পারবেন। শুধুমাত্র ইউজারদেরকে প্রতিষ্ঠান SMS এর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এরপরে যে আপডেট, 104 পদে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অ্যাডমিট ও পরীক্ষার সময়সূচি প্রকাশ। পরীক্ষার তারিখ 1/10/2021, সময় 3:30 থেকে 4:30 পর্যন্ত। এরপরে যে আপডেট, তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিসয়ক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগের ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন দেখে নিই কোন কোন পরীক্ষা কোন তারিখে অনুষ্ঠিত হবে। এখানে আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর, কেন্দ্র, এখানে পরীক্ষার তারিখ ও সময় দেখতে পাচ্ছেন। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই সবগুলো পদের পরীক্ষা আগামী 5 অক্টোবর 2021 তারিখ মঙ্গলবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এরপরে যে আপডেট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব বাজেটভুক্ত নবম গ্রেডের 5 ক্যাটাগরির বর্ণিত পদসমূহে এখানে বিজ্ঞপ্তি নাম্বারটি দেয়া আছে। তারিখ 1/3/2020। সরাসরি নিয়োগের নিমিত্তে গত 18/10/2021 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সাময়িকভাবে যোগ্য নিম্ন বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী মহাপরিচালক মহোদয়ের সভাকক্ষ ব্রি গাজীপুর অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ 8/10/2021 থেকে পর্যায়ক্রমে 10/10/2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর যে আপডেট, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম বিভিন্ন পদ, মৌখিক পরীক্ষার তারিখ 22/10/2021 হতে পর্যায়ক্রমে 30/10/2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর যে আপডেট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম ফুড অ্যান্ড স্যানিটাইজেশন কর্মকর্তা, 2 জন। 2 নম্বর পদ স্বাস্থ্য পরিদর্শক। মৌখিক পরীক্ষার তারিখ 10/10/2021, সময় দুপুর 2টা, কেন্দ্র রুম নম্বর 1024, লেভেল 10, DNCC-র প্রধান কার্যালয়, গুলশান 2, ঢাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়া আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন সকল আপডেট আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।